ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2020 তৃতীয় আসর। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু জাঁকজমক হয়ে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল টি। তো বন্ধুরা হয়ে গেছে 28টি ম্যাচ, চলে আসলাম 29তম ম্যাচ প্রেডিকশন নিয়ে। 29তম ম্যাচে চেন্নাই সুপার কিংয়ের মোকাবেলায় মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো বন্ধুরা ধোনির নেতৃত্বে দল চেন্নাই ব্রাসে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে দল সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচকে জিতবে সেটি নিয়ে আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা এখনও ভিডিওটি শেয়ার দিন নিয়ে দয়া করে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেই চেন্নাই ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচ প্রেডিকশনে আজকে রাবিটটি কোন দলকে সায় দেয়। চলুন শুরু করি, লেটস গো স্টার্ট দিস ভিডিও। তো বন্ধুরা চেন্নাই ভার্সেস হায়দ্রাবাদ মধ্যকার ম্যাচে রাবিটটি কিন্তু আজকে শেষ পর্যন্ত এম এস ধোনির চেন্নাই সুপার কিংকেই দল ঘোষণা করেছেন। তাহলে কি জিতে যাবে এম এস ধোনির নেতৃত্বাধীন দল চেন্নাই সুপার কিংস? তাহলে কি আজকেও হেরে যেতে হবে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল সানরাইজার্স হায়দ্রাবাদকে? এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এখনই লিখে ফেলবেন আমাদের কমেন্ট বক্সে। কে কোন দল সাপোর্ট করছেন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তো বন্ধুরা সবশেষে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওতে এতটুকু। তো বন্ধুরা এখন যদি ভিডিওটি আপনি শেয়ার না দিয়ে থাকেন দয়া করে ভিডিওটি শেয়ার দিন। থ্যাংক ইউ।